কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগ নেতার অত্যাচারে ঘর তিন পরিবার বানোয়াট মামলায় জামিন নিয়েও বাড়ি ফিরতে পারছে না তারা এমন অবস্থায় বাড়িতে ফিরতে রাষ্ট্র ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ওই তিন পরিবারের সদস্যরা সকালে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন দৈয়ারা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবুল খায়ের মোহাম্মদ সুরুজ মিয়া ও মহম্মদ খুকুন মিয়ার পরিবার তাদের অভিযোগে জানা যায় মুরাদনগর উপজেলার বাবুটিয়াপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা ইনুসমুনসির মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি ভুক্তভোগী পরিবার ভাইরাল করেছে দাবি করে ভুক্তভোগীদের বাড়িঘরে দলবল নিয়ে হামলা করে ভাংচুর করে তাদের বাড়ি থেকে বের করে দেয় এ ঘটনার গত দুমাস ধরে তারা বাড়িতে ফিরতে পারছে না স্ত্রী সন্তানদের নিয়ে ভবগুড়ের মতো বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন এমত অবস্থায় তারা প্রশাসন ও সরকারের কাছে নিজেদের নিরাপত্তা ও নিজেদের বাড়িতে নিশ্চিত বসবাসের দাবি জানিয়েছেন